দফায় দফায় বন্যায় স্বপ্ন ভেঙে গেছে কুড়িগ্রামের রৌমারি উপজেলার আমন চাষিদের। ভেঙে যাওয়া সেই স্বপ্ন পূরণের নতুন উদ্যমে আমন আবাদের প্রস্তুতি নিচ্ছেন তারা। তবে বিপাকে পড়তে হয়েছে চারা বীজ নিয়ে। বন্যার পানিতে প্লাবিত বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক গুণ বেড়েছে চারার দাম। ব্যবসায়ীরা গাইবান্ধা, টাঙ্গাইল, লালমনিরহাট, রংপুর সহ দেশের বিভিন্ন এলাকা থেকে চারা বীজ কিনে এনে উপজেলার বিভিন্ন হাট বাজারে বিক্রি করছেন। চড়া দামের সেই চারা বীজ কিনে উপজেলা জুড়ে আমন ধান রোপণ করা হচ্ছে। প্রতিদিন শত শত কৃষক চারা কিনতে বিভিন্ন হাট বাজারে ছুটছেন। কৃষকদের অভিযোগ, বাজার নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছে মতো দামে চারা বিক্রি করছেন। আমি রৌমারি বাজারে বিছন কিনতে আসছি। আমার বিছন অনেক ছিল, বন্যা খেয়ে গেছে, এক বিঘে জমি কাটবো, কিন্তু এখন আমি বিছন ব্যবহার গাড়তে পারতেছি না। বিছনের দাম অনেক বেশি, এখন কি করি? এখন তো আমি বিছন কিনতে পারতেছি না, তো করতেই হবে। এদিকে পেটের ভাত, গরুর ঘাস, এখন তো টাকার অভাবে তো আমি এখন পারতেছি না, খুব হিমঝিম খাই। ভাই, আমি গাইবান্ধা থেকে বেছন অনেক বেশি খরচ বরচ বেশি পড়া যায় হিসেবে, দেশ না হিসেবে আইন আমি বিক্রি করি বেছনটা বেশি দামে। কিন্তু ভাই, আমরা কিনা নিই গাইবান্ধা থেকে, বেছনটা খরচ বেশি পড়া যায়, গাড়ি ভাড়া, যাওয়া আসা, খাওয়া খরচে দেশ আইনে এটাও বিক্রি আমাদের লাভ থাকে না। তারপরে বেশ থাকছে এই দামে, মনে করেন যে 1200 টাকা ফোন বেশ থাকছে, তাও লাভ থাকে না আর কি, খরচ বরচ হিসেবে। বেছনগুলো গাইবান্ধা থেকে আমি কিনা নিয়ে আসছি, এবং কয়েক ঘাটে মানে দুইটা ঘাটে অনেক খরচ আর কি, লেবার মা যানবাহনের জন্য অনেক খরচ, এর জন্য একটু আমরা দাম একটু বাড়ায় বেচা লাগবে। আমাদের সাম্প্রতিক বেশ কিছুদিন আগে সাম্প্রতিক বন্যায় আমাদের আমন বীজতলা প্রায় 280 হেক্টর জমিতে পানিতে নিমজ্জিত ছিল। পানি সরে যাওয়ার পরে আমাদের 208 হেক্টর জমি আমাদের টোটালি নষ্ট হয়ে গেছে। কিছুটা আমাদের যেগুলো বাড়ির উঠানে বা উঁচু জায়গায় কৃষকরা করছে সেগুলো অনেকটা রক্ষা পেয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার পর কৃষকরা পুরোদমে তারা বীজতলায় বীজ ফেলছে, এবং বন্যাটা যেহেতু আগাম বন্যা হয়েছে সেক্ষেত্রে তারা বীজতলায় বীজ ফেলে তাদের যে ক্ষতিটা সেটা কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছে। পাশাপাশি আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আমাদের কৃষি প্রণোদনা আওতায় আমরা কমিউনিটি বীজতলা, কমিউনিটি বীজতলা এবং আমাদের কিছু লাইফ ট্রান্সপ্লান্টের মাধ্যমে কিছু বেড আকারে কিছু বীজতলা করা হয়েছে। এগুলো 20 দিন বয়সের বা 25 দিন বয়সের চারা হলে আমরা কৃষকদেরকে সেই চারাগুলো দিতে পারবো। পাশাপাশি আমাদের প্রণোদনা কর্মসূচির আওতায় আমাদের রৌমারী উপজেলায় 200 জন কৃষককে আমরা 5 কেজি করে মাসকলাই বীজ দেব এবং তাদেরকে প্রয়োজনীয় সার দেওয়া হবে। পাশাপাশি কিছুদিন আগে আমাদের সবজি পুষ্টির আওতায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন, তার আওতায় করোনাকালীন সময়ে আমাদের প্রতিটি ইউনিয়নে 32টি পরিবারকে 100 একরের জায়গায় আমরা সবজি পুষ্টি বাগান করার জন্য তাদেরকে বীজ ও প্রয়োজনীয় সহায়তা দিয়েছি। সবসময় কৃষকের পাশে আসে, আমরা সার্বক্ষণিক তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। আশা করছি আমাদের কৃষকরা লাভবান হবে, তাদের আমাদের এলাকায় বীজতলার মানে চারার কোনো সংকট হবে না। কৃষক খুব সহজেই তারা চারা অ্যাভেলেবেল করে তারা তাদের জমিতে চারা